চাষিবি আপনার কাছে ফিরতে চাই, আপনি কি খুব কঠিন চরিত্র? কই আমি কঠিন কিনা জানি না, আমাকে বললাম না যা করতেছে আমার কমান্ডার, আমাকে বলছে তুমি এইভাবে করবা, তুমি এই এই লুক নিবা, আমি ঠিক আছে যেটা হবে সেটা খালি বলো আমি ছেড়ে দিব। আচ্ছা, এই যে চরিত্রের মধ্যে ভ্যারিয়েশন আনা, এটা তো আসলে একটা একজন অভিনেতার মুনশিয়ানা, দিন শেষে এইটুকুই আসলে বেঁচে থাকে। আর শুরু থেকে অমি ভাই বলছিলেন কি মঞ্জু ভাই বলছিলেন যে আমি আসলে দিন শেষে বা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে এই কাজগুলোই আসলে মানুষ মনে রাখে, যে কারণে আপনাকে হয়তো মনে রাখবে, যে কারণে জীবন ভাইকে হয়তো মনে রাখবে। সেই চরিত্রটা কি চাষি আলম এখনও পেয়েছে? এখনও আমার আসলে আমি যেটা পাওয়ার না, আমার এই অবস্থাতে আমি যেটা পাওয়ার আমি পেয়ে গেছি। আচ্ছা, কারণ ব্যাচেলর পয়েন্টে হাবু নামে সবাই চিনে, এখন আমার নামটাই বদল হয়ে গেছে, চাষি নামে অনেকে ডাকে, রাস্তাতে বেরোলে হাবু ভাই ডাকে। আমি যখন এই চ্যানেলে আসতেছিলাম গেটের সামনে আমাকে একজন বলছে এই হাবু ভাই আপনি কোথায় যাবেন? আচ্ছা, আলো ভাই আমার নাম তো হাবু না চাষি, ওই হাবু ভাই আপনি হাবু ভাই, আমার অনেকখানি পাই। সেটার সবচেয়ে বড় অবদান এই যে আমার কমান্ডার, আমি সবসময় বলে আসছি। সো এই যে আকিকা দিয়েছেন বলছিলাম, আকিকা সম্পন্ন হয়েছে কি ভাই? এখনো হয়নি। সো এটা যদি আয়োজন করেন আমাদের সবাইকে একটু নিমন্ত্রণ জানিয়ে। অবশ্যই, ঠিক আছে, আমরা নতুন নামে আপনাকে জানবো। এবং আপনার যে নাম পরিবর্তন হলো, এটা নিয়ে কোনো একটা সিরিজ করা যায় কিনা, যে নাম পরিবর্তন হয়ে গেছে ওটা ওটা সে চিন্তা করতে পারে, কিন্তু আর কত নাম পরিবর্তন হবে, একটা নাম থেকে আর একটা নাম এসে পড়ছে, আবার পরিবর্তন, তাহলে আবার নতুন আর একটা করতে হবে, তাহলে ওইটা ওই ম্যাজিকটাও দেখাইতে হবে।